রাগটা কন্ট্রোল করতে না পেরে আমি সোজা রিয়ান রুমে চলে এলাম। এখানে এসে যা দেখলাম আমি নিজের চোখে বিশ্বাস হচ্ছে না আমার। সেই ছেলেটা অর্থাৎ শিয়াব রিয়ার কোলে মাথা দিয়ে আর রিয়া ছেলেটার সাথে দুষ্টমি করতে করতে ওর মাথার চুল বিলি কেটে দিচ্ছে। এই দৃশ্য দেখে আমার পুরো চোখ মুখ অগ্নিবর্ণ করছে। আমার মনে হচ্ছে আমার কলেজায় আগুন লাগিয়ে দিয়েছে। এদিকে আমি দরজায় নক না করেই এভাবে রুমে আসতে দেখে রিয়া খানিকটা অবাক হয়ে যায়। বিশেষ করে আমি এভাবে বিনা অনুমতিতে রিয়ার নিজের রুমে ঢুকতে দেখে রিয়া বেশ খানিকটা রেগে গেল। কি হচ্ছে সব? আরে নিলয় ভাই যে কখন এলেন? আমি বলছি সকাল সকাল, এসবের মানে কি? দেখতেই তো পাচ্ছ। তার আগে এটা বলো, এত সকাল সকাল আমার রুমে আওয়াজ না দিয়ে ঢুকে পড়লে কেন? জানো না একটা মেয়ের রুমে ঢুকতে হলে আগে আওয়াজ দিতে হয়? আমার সবই মনে আছে, কিন্তু তোমাদের মনে নেই যে এটা একটা ভদ্র ফ্যামিলি, সবাই ভদ্রতার সাথে চলাফেরা করে। তোমরা যে সকাল সকাল এইভাবে হাসাহাসি শুরু করছো, পাশের রুমে কেউ একজন ঘুমিয়ে আছে সেটা কি ভুলে গেছো? আমাদের কি করা উচিত আর কি করতে হবে তা আমি ভালো করে জানি। এটা বলে আমাদের দুজনের প্রাইভেট সময় তুমি এই রুমে কি করো? আসলে আমি বুঝে উঠতে পারিনি এটা তোমাদের প্রাইভেট সময়। আসলে এর আগে কোনোদিন এমন কিছু দেখিনি তো। আর সবচেয়ে বড় কথা, তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমার তোমার রুমে যখন তখন আসার অনুমতি আছে, আর তাও সেটা আইনত। কিসের কথা বলছো ভাই? সেটা তোমার বান্ধবীকে জিজ্ঞেস করো। কিসের কথা বলছো? না কিছু না, তুমি বসো, আমি একটু ওনার সাথে কথা বলে আসছি। আর কিছু না বলে বিছানা থেকে উঠে নিলয়ের হাত ধরে আমি রুমের বাইরে চলে এলাম। কি শুরু করছো তুমি? শুধু আমি না, তুমি করছো। ওই ছেলেটার সাথে তোমার এত কি? ভুলে গেছো? কালকে তো বলেছিলাম ও আমার বয়ফ্রেন্ড, আর তুমি ভেতরে কি সব পাগলের মতো কথা বলছিলে। সিহাব এখনো জানে না আমাদের ব্যাপারে কিছু। বয়ফ্রেন্ড মানে? তাহলে আমি কে? তুমি ছিলে অতীত আর সিহাব হচ্ছে আমার বর্তমান। আগে আমাদের সাথে কিছু থাকলেও সেটা 4 বছর আগেই শেষ হয়ে গেছে। এখন সিহাবকে আমি অনেক বেশি ভালোবাসি আর সিহাবও আমাকে অনেক বেশি ভালোবাসে। জীবনে চলতে গেলে সিহাবের মতোই লাইফ পার্টনার আমার চাই চাই। এসব কি পাগলের মতন কথা বলছো? ভুলে গেলে আমরা স্বামী স্ত্রী, আমাদের পবিত্র ইসলাম ধর্ম মতে বিয়ে হয়েছে। সামান্য একটা ছোট্ট ভুল বুঝাবুঝি নিয়ে এখন আমার উপর রেগে আছো? আমার খেদে তো আর কোনো কাজ নাই। সে কবে হয়েছিল ওসব ব্যাপার আমি মাথায় রাখবো? মাথা খারাপ, ওসব ভুলে গেছি আমি। আর হ্যাঁ, তোমার আমার বিয়ে হয়েছিল এটা সত্য, তবে সেটা পরিস্থিতির শিকার হয়ে। তখন হাতে চয়েস ছিল না, তাই মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু এখন আর না, আমার লাইফ, তাই আমি যাকে পছন্দ করি তাকে সঙ্গী হিসেবে নিতে পারি। বিয়ে কোনো ছেলে খেলা নয় রিয়া। বিয়ে বাঙালি পরিবারে একবারই হয়, আর সেটা যে পরিস্থিতিতেই হোক না কেন। তুমি চাইলেই নিজের মনের মতো সব কিছু করতে পারো না। আর যার কথা বলছো সে যদি জানতে পারে তোমার একবার বিয়ে হয়েছে, তাহলে এমনিতেই ফুর হয়ে যাবে, তাই না? আচ্ছা ওয়েট। রিয়া রুমের ভিতরে চলে গেল, তারপর সেই ছেলেটাকে সাথে নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। বাবু, তোমায় আমার যে হাজবেন্ডের কথা বলছিলাম এই নিলয় সে। কি, ইনি তাহলে সে? কিন্তু কালকে তো বললে অন্য কথা। আসলে আমি ভেবেছিলাম তোমায় এই ব্যাপারটা কিছুদিন পরে জানাবো, কিন্তু হঠাৎ মনে হলো পরে জানিয়ে কি লাভ, তাই আজকেই জানিয়ে দিলাম। নাও, খুশি তো? খুশি? এবার আমাদের একা ছাড়ো, চলো বাবু। শ্যাপকে নিয়ে আবারও রুমে চলে গেল রিয়া। এদিকে আমি আর কি করব, অবাক হয়ে রিয়ার যাওয়ার দিকে চেয়ে আসছি। কেন জানি আমার নিজের রাগটা কন্ট্রোল করতে রাখতে পারছি না। এরই মাঝে হঠাৎ অফিস থেকে ফোন আসে। আমার খুব জলদি অফিসের কাজে 15 দিনের জন্য সিলেট গিয়ে থাকতে হবে। প্রথমে আমি যাওয়ার জন্য রাজি হচ্ছিলাম না, কিন্তু এমডির এত অনুরোধে আর না করতে পারিনি। না চাইলেও আমার অফিসের কাজে যেতে হচ্ছে। সিলেটে আসার সময় তেমন কাউকে কিছু জানাইনি আমি, শুধুমাত্র আম্মু ও মামিকে জানিয়ে এসেছি। এখানে এসে কাজের এত চাপ যে বাসার কথা ভুলেই গেছি আমি। আসলে কোম্পানি অনেক বড়, প্রজেক্ট নিয়ে কাজ চলছে আমাদের। আজ প্রায় 15 দিন পর আমি বাসায় ফিরলাম, কিন্তু এ কি, বাসা গেটে তালা দেওয়া কেন? সবাই গেছে কোথায়? আর কিছু না ভেবে আমি আম্মুকে ফোন দিলাম। হ্যাঁ আম্মু, কই তোমরা? বাসার গেটে তালা দেওয়া কেন? আমরা তোর মামার এখানে এসেছি, তুইও চলে আয়। কিন্তু আম্মু। বেশি কথা বলিস না তো, আয় জলদি। আমায় আগে একটা কথা বলো, এভাবে আমাকে না জানিয়ে মামাদের ওইখানে যাওয়ার মানে কি? এত কথা বলতে পারবো না, এখানে আয়, এলেই বুঝতে পারবি। ফোন কেটে দিল। একে তো সারাদিন জার্নি করে প্রচুর ক্লান্ত আছি আমি। কোথায় ভাবলাম বাসায় এসে আগে একটু রেস্ট করব, কিন্তু কই কি হলো, এখন আবার মামার বাসায় যাওয়া লাগবে। অনেক বিরক্ত হয়ে আমি আবার মামাদের ওইখানে ছুটলাম। চলো তো এলাম, কিন্তু এ কি, এটা কার বাসা? ঠিক বাসা এসছি তো না, ঠিকানা তো ঠিকই আছে, তাহলে বাড়িটা এভাবে সাজানো হয়েছে কেন? কোনো অনুষ্ঠান হবে নাকি? আমার মাথায় কিছুই ঢুকছে না। মাথায় এক বোঝা চিন্তা নিয়ে বাসার ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে আরও অবাক হয়ে আসছি আমি। চারদিকে ফুল দিয়ে সাজানো হচ্ছে, কিন্তু কেন? কি রে, তুই এসে গেছিস? যা গিয়ে ফ্রেশ হয়ে নে। সেটা না হয় যাচ্ছি, কিন্তু তার আগে এটা বলো তো, বাসায় কি কোনো অনুষ্ঠান হচ্ছে? আসলে হ্যাঁ হচ্ছে। কিসের? বিয়ের। আজ বাসায় এনগেজমেন্টের অনুষ্ঠান হবে। বিয়ে? কার? আমার আর সিহাবের। মানে? বেশি মানে মানে করতে হবে না, সন্ধ্যা হলেই দেখতে পাবে। কি সব পাগলের মতন কথা বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমার আবার কি হবে? তাহলে কি সব উল্টোপাল্টা কথা বলছো? তোমার আর সিহাবের বিয়ে মানে? তোমার আমার তো আগে থেকে বিয়ে হয়ে গেছে। হয়েছিল, কিন্তু আর থাকবে না। ওটা বিয়ে ছিল না, শুধুমাত্র পরিস্থিতির শিকার হয়ে তখন বিয়েটা করতে হয়েছিল। আমি ওই বিয়ে মানি না, তাই তো এখন নিজের পছন্দের মানুষটাকে আর প্রিয় মানুষটাকে বিয়ে করতে চাচ্ছি। তোমার মাথা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আগে থেকে একজন স্বামী থাকতে আবারও বিয়ে করার চিন্তা করছো? আম্মু, তোমরা ওকে কিছু বলছো না কেন? আমরা সবাই অনেক করে রিয়াকে বুঝিয়েছি, কিন্তু মেয়েটা কিছুতেই আমাদের কারোর কথা মাথায় তুলছে না। এর মাঝে তোর মামি তো একবার রিয়ার গায়ে হাতও তুলতে গিয়েছিল, কিন্তু তারপরেও রিয়া কারোর কথা মানছে না। তাই বলে তোমরা সব চুপচাপ সহ্য করে যাচ্ছ? দেখো, তোমরা ওকে কিছু না বললেও আমি কিন্তু চুপ থাকবো না। এ বিয়ে হবে না, আমি কোনোভাবেই হতে দেব না। আজ কোনো অনুষ্ঠান হবে না এখানে। অযথা চিৎকার করে কোনো লাভ নেই। আমি বিয়ে করবই, সেটা যে কোনো হালেই। আর যেখানে তোমার আমার বিয়ের কথা, তাই তো? চিন্তা করো না, বিয়ের আগেই আমি তোমার আর আমার সম্পর্কে রীতি টানবো। আমি উকিলের সাথে কথা বলে রেখেছি। দেখো রিয়া, পাগলামির একটা সীমা থাকে, তুমি কিন্তু সেটা পার করে যাচ্ছ। তোমার যা ভাবার তাই ভাবতে পারো, আই ডোন্ট কেয়ার। পারলে সন্ধ্যাবেলা আমার এনগেজমেন্টে এসো। রিয়া সেখান থেকে চলে গেল। আমি কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। যা ঘটেছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। একে তো জার্নি করে এসেছি, তার উপরে এখন এমন কথা শুনে ক্লান্তি আর টেনশনে মাথা ফেটে যেতে চাইছে আমার। মামা মামি সবাইকে এ ব্যাপারে জিজ্ঞেস করলাম, কেউ কিচ্ছু বলল না। সবাই উল্টো আমার কাছে ক্ষমা চেয়ে নিল। সন্ধ্যায় অনেক লোক বাসায় এলো। পুরো বাড়িটা এখন ছোট্ট ছোট্ট লাইটের আলোয় ছুঁই ছুঁই করছে। আর একটু পরে অনুষ্ঠান শুরু হবে। রিয়ার তো আর তর সইছে না। এখানে সবাই আছে উপস্থিত, শুধুমাত্র আমি ছাড়া। এই, তোমরা কেউ আমার ছেলেকে দেখেছো? না, সন্ধ্যার পর থেকে আমাদের কারো চোখে পড়েনি। হয়তো আছে এদিকে কোথাও। আম্মু পুরো বাসাটা খুঁজে দেখলো, কিন্তু কোথাও আমায় খুঁজে পেল না। হঠাৎ এরই মাঝে কে যেন বলে উঠলো, নিলয় নাকি গাড়ি নিয়ে বাসায় চলে গেছে। খবরটা শুনে কেউ আর তেমন কোনো চিন্তা করলো না, আমাকে ছাড়াই এনগেজমেন্টের অনুষ্ঠান শুরু করে দিল। পরের দিন আমি অফিসে না গিয়ে বাসায় বসে তিশার আসার অপেক্ষা করছি। কাল রাতে সব কিছু জানার পরই তিশা আমার কাছে আসার জন্য রওনা দিয়ে দিয়েছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যে চলেও আসবে। তিশা, কি রে, কই তুই? এই তো চলে আসছি, আর কিছুক্ষণ অপেক্ষা করো। জলদি আই, আমার আর বাসায় বসে থাকতে ইচ্ছে করছে না। আসছি। প্রায় ঘন্টাখানেক পর তিশা আমাদের বাসায় এসে পৌঁছায়। আসতে কোনো ঝামেলা হয়নি তো? না, তেমন কোনো ঝামেলা হয়নি। আচ্ছা, বাসাটা এমন ফাঁকা ফাঁকা লাগছে কেন? আঙ্কেল আন্টি কোথায়? আব্বু অফিসে আছে, আর আম্মু গেছে মামার বাসায়। ও আচ্ছা, যা আগে ফ্রেশ হয়ে নে, তারপর তোকে নিয়ে বাইরে বের হব। কেবলমাত্র জার্নি করে আসলাম, কোথায় একটু আরাম করতে দিবি তা না করে আবার এখনই বের হতে বলছিস? আমার চোখে ঘুম নেই, আর মহারানী ঘুমানোর চিন্তা করছেন। যা জলদি কর। তিশা আর কথা না বাড়িয়ে চুপচাপ গিয়ে ফ্রেশ হয়ে নিল। এখন বলতো আসল কাহিনী কি? রিয়ার হঠাৎ আবার কি হলো? তোকে আর নতুন করে কি বলবো, সব তো আগেই বলে রেখেছি। এভাবে হাল ছেড়ে দিয়ে হাতে হাত রেখে বসে থাকলে তো চলবে না, কিছু তো একটা করতে হবে নাকি? কি করবো সেটাই ভাবছি। মেয়েটাকে এত করে বোঝাচ্ছি, কিন্তু কিছুতেই বুঝতে চাচ্ছে না। তার উপর কালকে আবার অন্য একটা ছেলের সাথে বিয়ের আংটি বদল করে ফেলেছে। রাগে তো আমার পুরো শরীর ফেটে যাচ্ছে। আচ্ছা, মাথা ঠান্ডা কর, দেখি আমি কিছু করতে পারি কিনা। চল, রিয়ার বাসায় যাব। তিশাকে নিয়ে সোজা আমাদের বাসায় চলে এলাম। এখানে এসে দেখি রিয়া শিয়াবের সাথে ড্রয়িং রুমে বসে হাসাহাসি করছে। তা দেখে আমার যায় যায় অবস্থা। আমি যে রেগে যাচ্ছি সেটা তিশার আর বুঝতে বাকি নেই। আজ এই পর্যন্তই। পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে। যারা এখনও তানভীর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পাঠ দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে।